শীতে চট্টগ্রামের ফটিকছড়িতে পাওয়া যায় বড় আকৃতির মূলা। এক একটির ওজন 5 থেকে 12 কেজি পর্যন্ত। এগুলো ভান্ডারি মূলা নামে পরিচিত। দেখতে সুন্দর ও স্বাদে অনন্য হওয়ায় এর চাহিদাও বেশ। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই মূলা কিনতে। শুধু ফটিকছড়ি অঞ্চলেই দেখা মেলে এই মূলার। স্থানীয়ভাবে এটি পরিচিত ভান্ডারি মূলা নামে। চাষি ও বিক্রেতারা সারা বছর অপেক্ষা করেন 10 মাঘ মাইজ ভান্ডারের ওরস মাহফিলের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা এই মূলা কিনে নিয়ে যান। আগে আরো বড় বড় আসতো, কিন্তু এই বছর তো তেমন বড় না, কিন্তু মূলাগুলো খেতে অনেক স্বাদ, অনেক মজা। আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই এখানে আসি, এখান থেকে মূলা নিয়ে যাই। অন্যান্য মূলা চেয়ে এটা মাংস দিয়ে রান্নলে বলে আরো খুব ভালো ইয়া হয় আর। শুধু শীতকালেই ভান্ডারি মূলার চাষ হয়। আকারে বিশাল হওয়ায় এগুলোর চাহিদাও বেশি। লাভ ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। এটা অনেক চাহিদা আছে, ওড়িশা সবাই আসে, আইসা মূলার লাগে পাগল হয়ে যায়। ভান্ডার শরীফের মূল অনেক নিয়ে বাঁচিয়ে গরু মাংস দিয়ে রান্না করে খায়। মানুষরা আনন্দ করে এই মূলাগুলো কিনতেছে। এই এক জোড়া মূল 300 টাকা 400 টাকা 500 টাকা করে বিক্রি করি। ফটিকছড়িতে মাটির উর্বরতা বেশি, ফলে এ অঞ্চলে যে কোনো ফসল 3 থেকে 4 গুণ বড় হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দীপ্ত, বার্তা কক্ষ।